তোর যখন দম নাই তখন কি করলি, চ্যানেলটা খুলেছিস আর দিয়েছিস ভাতটা টিঙ্কু? চলে গেছিলাম অন্য এক জগতে, তোমাদের আশায় ফিরে এসেছি আবার এক নতুন ভিডিওতে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর আজকের ভিডিওয় কথা বলবো ভাই জঙ্গলমহলের সব থেকে বড় ইউটিউবার মানে তারকা টিঙ্কু আর পুরুলিয়া প্রথম ছবিকে নিয়ে। তো আজকের কিছুদিন আগে পুরুলিয়া প্রথম ছবি তারকা টিঙ্কুর এক ভিডিওতে রোস্ট করেছে, তো যদিও সেই ভিডিওটা রোস্টের যোগ্য নয়, মানে একটা অ্যালবাম ভিডিও, তো সেখানে সং বলতে সেখানে কিছু ছিল না, জাস্ট তাও পুরুলিয়া প্রথম ছবি সেই গানটাতে রোস্ট করেছে। শিবশঙ্কর মিউজিক মানে যেটা ওই তারকা টিঙ্কুর চ্যানেলের নাম, শিবশঙ্কর মিউজিকে ওর ভিডিও ছাড়া হয় গানের ভিডিও, তো সেখানে যে ওনার সে পুরুলিয়া প্রথম ছবি নিয়ে কেস করেছে, তো ক্লিপটা দেখে নাও। মূলত অভিযোগটা কি রয়েছে? এটাই হচ্ছে যে আমাদের আমার দুটো গানে কালকে একটা ভিডিওতেও রোস্ট মেরেছে, দুটো গান তিনটে গান আছে আমার চ্যানেলে, দুটো গানকে রোস্ট মেরেছে কালকে। আর যে ভাষাগুলো ইউজ করেছে সে ভাষাগুলো মানে শোনার মতো নয়, মানে এত অশ্লীল টাইপের ভাষা। আমরাও একটা ভালো রেপুটেটেড ফ্যামিলির মধ্যে হচ্ছি, কিন্তু সেগুলো আর বাড়িতে শোনানো যাচ্ছে না। এবারে একটা না কালকে আমাকে মেরেছে, এর আগে অনেকগুলো গানকেও রোস্ট মেরেছে। তো এর পরিবর্তে এর আগে আপনার এখানে কমপ্লেন দেওয়া হয়েছিল, সেই কমপ্লেনের ভিত্তিতে কিছু হয়নি। আমরা আবার আজকে এসেছি, আমরা ওই থানাতেও গেছিলাম, ওখানে বললো ওখান থেকে ফরওয়ার্ড করবে কেস, আমরা তার ব্যবস্থা নেব। তো আমরা সেটার জন্য সাইবার ক্রাইমে প্রশাসনের উপরে প্রথম ভরসা করলাম, যদি প্রশাসন কিছু করতে না পারে তাহলে অবশ্যই আমাদের কোনো রাস্তা দেখতে হবে। সেটা ডবল মিনিং মানে হচ্ছে যে গানগুলো দুটো মানে আছে কিংবা খারাপ অর্থ হয় যে গানগুলো। তো টিঙ্কুদার একটা গান বেরিয়েছে শিবশঙ্কর মিউজিকে, তো সেই গানটা দেখো, এই গানটার মধ্যে আমার মনে হয় না যে ডবল মিনিং বলে কিছু আছে। আর তারপর থেকে অনেক ইউটিউবার তার পাশে দাঁড়িয়েছিল, আর তার জন্য আজ 30+ কে ফ্যামিলি হয়ে গেছে তার। তো একটা ভিডিও এসে বলেছিল পুরুলিয়া প্রথম ছবি যে আমাকে সাপোর্ট করো, আমাকে আমার নামে কে দিয়েছে, অমুক দিয়েছে। তো এত কিছু হওয়ার পর তাকে অনেক ইউটিউবার সাপোর্ট করেছিল, আর আমি আগেও বলেছি এখনও বলছি যে এত সাপোর্ট পাওয়ার পরও সে কোনো মানে ইউটিউবে সেরকম ভিডিও আপলোড করেনি যে যারা যারা সাপোর্ট দিয়েছিল তাকে তাদেরকে ধন্যবাদের কোনো ভিডিও এখনো পর্যন্ত দেখতে পাবে তার চ্যানেলে গিয়ে, এখনো পর্যন্ত কোনো ভিডিও আপলোড নেই। অথচ তারকা টিঙ্কু যার জন্যই তার বলতে গেলে আজ 30K+ ফ্যামিলি হয়েছে, তাকে অন্তত একটা ধন্যবাদ পর্যন্ত জানানি। আর চ্যানেলের নাম দিয়েছে পুরুলিয়া বদমাস ওপি। ভাই আমিও সাপোর্ট করেছি তাকে অনেক সময়, কিন্তু তার যখন আসল সত্য জানতে পারি আমাকে সত্যি নিজের উপর খুব ঘৃণা হয়েছিল যে আমি সত্যের পথে না চলে আজ মিথ্যা কে সাপোর্ট করছি। যাই হোক ওসব কথা ছাড়ো, তো পুরুলিয়া বদমাস ওপি চ্যানেলের নাম পুরুলিয়া দিয়ে শুরু, অথচ সে নিজেই পুরুলিয়াকে খারাপ করছে, আর এদিকে হচ্ছে ডবল মিনিং গান থেকে খারাপ হচ্ছে। আর সেগুলো মানে পাড়ার প্রতিবেশীরা যেরকম ঝগড়া ঝগড়ি লাগে সেরকম ভাবে নিজের ইচ্ছা মতো খিস্তি করে বেড়াচ্ছে, আর ওগুলোকে রোস্ট বলে চালাচ্ছে। এরকম ভাবে রোস্ট হয় না ভাই, ওরকম খিস্তি সবাই করতে পারে। এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলবে যে তুমি এসবের মধ্যে কেন জড়াচ্ছ, কিংবা তুমি এতদিন ভিডিও ছাড়োনি আজকে কেন এসব নিয়ে ভিডিও ছাড়ছো। আর আমার চ্যানেলে গিয়ে দেখো আমার 4-5 দিন ধরে ভিডিও বন্ধ ছিল, আমার কিছু পার্সোনাল প্রবলেম ছিল অবশ্য, জ্বর অসুখ আছেই, তো তার জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি। বাট কিছুদিন ধরে আমি দেখছি যে বদমাস ওপি এসব উল্টোপাল্টা করছে, আর এইসব পুলিশের কেস হয়েছে বদমাস ওপি নিয়ে। তো বদমাস ওপিকে আগেই বলছি দেখ, শুধরে যাওয়ার কথা টিঙ্কুরাকে বলিস না, শুধরে যা তুই ভাই, নিজের মুখে ভাষাটা আগে ঠিক কর, তারপর না হয় রোস্টিংয়ে আসবি। আর রোস্ট করতে গেলে খারাপ ভাষা ব্যবহার করতে হয় সেটা সবাই জানে, বাট এত খারাপ তাদের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে, মা বোনকে নিয়ে পর্যন্ত গালি দিয়েছে। তো ভাই যদি কারো মানে মা বোন তো সবার সমান, তো কারো যদি মা বোনকে নিয়ে গালি দেওয়া হয় তাহলে তার কেমন লাগবে আপনারাই বলুন। নিজের আচার আচরণ আগে ঠিক কর ভাই, ইউটিউবার হয়েছিস একটা, এত বড় ফ্যামিলি তোর 30K+ ফ্যামিলি, অথচ এভাবে যদি তোর আচার আচরণ থাকে তাহলে 30K+ ফ্যামিলি ঝরতে একটুও সময় লাগবে না বলে দিচ্ছি। কিন্তু হ্যাঁ পুরুলিয়ার কথা বলছি, পুরুলিয়ার যেসব ইউটিউবারগুলো আছে তারা তো ভাই তোকে সাপোর্টই করে না, আর সাপোর্ট করবেই কেন যদি কেউ মিথ্যের আশ্রয় নিয়ে সত্যকে লুকিয়ে রাখে, তাহলে তার সত্য লোকের কাছে ধরা পড়তে ভাই কতদিন সময় লাগে বলুন। আর ওসব কথা আমি বলতে চাই না, ওর এক বাপ 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 হতা হ্যায় ওর বেটা বেটা চেপে যা ভাই।